আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মেহেরুন্নেছা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনেক 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 বেশি খুশি, কারণ আজকে আমার স্বাদের অনুষ্ঠান হচ্ছে, আর তার জন্য রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। এখানে সবজি, এখানে বেগুন ভাজি করা হচ্ছে, আমার সমস্ত পছন্দের রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে আম্মু বেগুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। বেগুনগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে, গোল গোল বড় বড় বেগুন। একটা বেগুনে আবার পোকাও দেখা যাচ্ছে। এদিকে আম্মু মুরগির মাংস কেটে নিচ্ছে। মুরগির মাংসটা আম্মু একদম সুন্দর করে লাল করে ভুনা ভুনা করবে। এই যে এদিকে আমাদের বাচ্চা কাচ্চারা, ফোন পেলে আর কিছুর প্রয়োজন হয় না, এক একটা এক একদিকে শুয়ে ফোন দেখায় ব্যস্ত। এদিকে জোহরাও কান্নাকাটি করতেছে, ও দেখবে। এদিকে গতদিন আপনি দেখেছিলেন যে বাজার থেকে মাছ কেনা হচ্ছে আমার স্বাদের অনুষ্ঠানের জন্য। তো মাছ, রুই মাছ যেটা, সেটা কেটে আনা হয়েছিল, পুরোপুরি কাটা হয়েছিল, কিন্তু কাতল মাছটা সম্পূর্ণ কাটা হয়নি, মানে পিস করা হয় নাই শুধু। এখন সীমা আপু সেটা পিস করতেছে, আমার বড় ননদ সেটা পিস করতেছে, বসে বসে কাটতেছে। এটা হলো কাতল মাছ। তো কাতল মাছের মাথাটা দুই জামাইয়ের জন্য এখন দুই ভাগ করা হবে, আর আমারটা আস্তই রেখে দেওয়া হবে এরকম। সীমা আপু কাটাকাটি করতেছে। এখন মাছটা হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে রাখছে আম্মু। এটা ভাজবে, ভেজে ভুনা করবে, মানে শুকনা ফ্রাই করবে না, শুকনা ফ্রাই শুধু দুই এক পিস করবে। আমার আব্বু যেহেতু ভুনা মাছটা বেশি খেতে চায় না, ভাজা মাছই সে বেশি পছন্দ করে, তো আমার শ্বশুর আব্বুর জন্য এটা শুধু ভেজে রাখবে আর বাকি সব ভুনা করবে। তো এটাতেও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আম্মু মেখে রাখছে। এখানে দুই রকমের মাছই আছে, আর সম্পূর্ণ মাছটাই ব্যবহার করা হয়েছে, রুই মাছ আর কাতল মাছ। এদিকে আম্মুর মুরগির মাংস ভুনা করা রেডি, উপরে ব্রেস্তা ছড়াই দিয়ে রেডি করে রাখছে। অনেক টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, মানে কালারটাই মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক। আর এখন আম্মু পোলাও রান্না করবে। পোলাওর জন্য পানিতে, আমরা যেহেতু বয়েল পোলাও রান্না করি, তো তেলের মধ্যে আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়ে গরম মশলা দিয়ে এটা পোলাও চড়াই দিছে আম্মু। এদিকে আর এদিকে রুই মাছ রান্না করাও, রুই মাছের মাথা, এটা রুই মাছের মাথাটা রান্না করা অলমোস্ট হয়ে গেছে। এরপরে মাছ চড়াবে আম্মু, মাছটা বসাই দিবে রান্নার জন্য। রুই মাছের মাথাও রেডি। এখানে আমার দুই ননদ জামাই বসে গেছে খাওয়া দাওয়া করতে। জিজুদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে, জিজুরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। কাতল মাছের মাথা বলে কথা, আমাদের পদ্মা নদীর কাতল মাছ ঐতিহ্য ভাই, আমাদের পেজ আছে, পেজে অর্ডার দিলে পেতে পারেন। মানুষ সত্যি মনে করবে আমাদের পেজ আছে। আমার দুই ননদ জামাই বসে খাচ্ছে। এগুলো ভিডিও ছাড়বা, মানুষ দেখবি তুমি শালারা খাই নাই, খাইতে চাইছে, এগুলো কমেন্ট করবি। নিজের হাতে খাচ্ছে জোহরা। ওদের জন্য পেটির মাছ বরাদ্দ করা আছে চওড়া করে, ওটা দেখলে আর খাবে না। ফু দিয়ে খাও বাবা।
তুমি রান খাচ্ছ জোহরা? এটা কি মুড়ি ঘন্ট করছো আম্মু? মুড়ি ঘন্ট করছো? আমার দুইটা খালাতো ভাই পাঞ্জাবি পরছে, গেঞ্জি, সুন্দর, দুজনকে সুন্দর লাগছে। তোমরা এখানে কিসের জন্য আসছো? সাধের অনুষ্ঠান। এখানে মাছ ভুনা রেডি হয়ে গেছে, ফাইনালি সমস্ত রান্না বান্নাই কমপ্লিট। এখন আমি খেতে বসবো, আমার জন্য এখন সব কিছু সাজানো হবে, প্লেট সাজানো হবে স্বাদের অনুষ্ঠানের জন্য উপলক্ষে, যেভাবে সাজায় সেভাবে। তো ফাইনালি আমি খেতে বসতে পারবো এখন। আজ মেহেরুন্নেছা তোমার স্বাদের অনুষ্ঠান, স্বাদের খাবারগুলোর সামনে দেয়া হয়েছে, একটু একটু করে সব খাবে, ওর বরকেও খাওয়ানো হবে। এগুলো সব তোমার স্বাদের খাবার, মিষ্টি দেখে নিচে করো। এটা এটা হলো পুলি পিঠা, ওটা দই, ওটা পায়েস, খেজুর গুড়ের পায়েস, হ্যাঁ, ওটা রসগোল্লা, ওর খুব পছন্দের মিষ্টি, ওইটা ছানার রসগোল্লা, ওটা ওর খুব পছন্দ, ওইটা শ্যামাই পিঠা, ওইটা রুই মাছ, এই তো সাত প্রকারের ভাজা, তারপরে মোরগ, মুড়ি ঘণ্ট, সব তোমার পছন্দের খাবার রান্না করা হয়েছে। তোমার খাওয়া শুরু করো, হাত দাও, পাশ থেকে খাওয়া শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। না, তোমাকে ধরবে না, তুমি খাও, একটু করে মুখে দাও, খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তুই আনে তোমার সীমাপুকে দাও, ননদের সাথে নিয়ে খাও, দেখবা সব খেয়ে নাও, ননদরা হেল্প করবে তোমাকে। ডাকো সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।